हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल बी डी गार्डनिंग एंड कुकिंग इन कैनाडा। आज आमी आपनादेर साथे अत्यंत साधारण किन्तु खेते असम्भव मजादार एकटी रेसिपि शेयर करबो। आमार आजकेर रेसिपि लाउ शाक। लाउ शाकटा आज आमी एकटु भिन्नभावे रान्ना करार चेष्टा करेछि। एखाने आमी व्यवहार करेछि छोलार डाल एबं माछ। खेते हुएছিল असम्भव मजादार, তাই আপনারাও বাসায় এটা রান্না করে খেতে পারেন। চলুন দেখে নেই আমি লাউ শাকগুলো কোথা থেকে এনেছি। দেখুন, এটা কানাডাতে আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে লাউ গাছ কত সুন্দর হয়েছে। লাউয়ের ডগাগুলো, এই ডগাগুলোই আমি কেটে এনেছি লাউ শাক রান্না করার জন্য। চলুন দেখে নেই আর কি উপকরণ লাগছে আমার লাউ শাক রান্না করতে। लाउ शाकगुलो बागान थेके तुले आनार पर आमी एभाबे टुकरो टुकरो करे केटे निएछि एबं आरो निएछि छोलार डाल एबं दो पिस माछ निएछि। एई माछटाके आमी भेजे काटा बेचे रान्ना करब। एखाने आदा पेंयाज रसुन बाटा, पेंयाज कुचि, रसुन कुचि, काँचा मरिच, हलुद, मरिच, धनिया, जिरा गुड़ा एबं लवण और तेल तो लागछे। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হবার পর এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি। মাছটা দুপাশে ভালোভাবে ভাজা হয়ে যাবার পর তুলে নিব এবং এই মাছটাকে আমি কাটা বেছে নিব। এখন এই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। রসুন কিছুটা ভাজা ভাজা হয়ে আসার পর এখন আমি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। বাকি কাঁচামরিচগুলো আমি পরে দিব, তাহলে খুব বেশি ঝাল হবে না, বাট স্মেলটা থাকবে। পেঁয়াজ কাঁচামরিচ তেলে কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন বাটা এবং সব কিছু আবার ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া খুব সামান্য পরিমাণে। ধনিয়ার গুঁড়া। এবং জিরার গুঁড়া। সব মশলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি। এতে মশলাটা খুব ভালোভাবে কষবে এবং এতে কাঁচা মশলার যে গন্ধ থাকে সেটা থাকবে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে ছোলার ডালটাকে প্রথমে কিছুটা সিদ্ধ করে নিব এই মশলার মধ্যে কষিয়ে কষিয়ে রান্না করে। দেখুন, আমার ডালটা প্রায় অর্ধসিদ্ধ হয়ে গেছে। এভাবে যখন ডালটা আধা আধি সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা লাউ শাকগুলো। ছোলার ডালটা লাউ শাকের থেকে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি ছোলার ডালটাকে আগেই মশলার সাথে কষিয়ে অর্ধসিদ্ধ করে নিয়েছি। এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন অনেক বেশি মনে হচ্ছে শাক, বাট কিছুক্ষণ পরে শাকের পরিমাণটা কিন্তু কমে আসবে যখন এটা আরেকটু সফট হয়ে যাবে। লাউ শাক আমার ভীষণ পছন্দ, আর রান্না করার সময় এর যে স্মেলটা আসে সেটা আমার খুবই ভালো লাগে। এভাবে কিছুক্ষণ পরপর ঢেকে দিচ্ছি এবং ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ডালটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য এবং লাউয়ের ডাঁটাগুলো আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি এর সাথে কিছুটা পানি দিয়ে দিলাম। ছোলার ডাল এবং লাউয়ের ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাটা বেছে রাখা মাছ। একটু হালকাভাবে সবকিছু মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাকি কাঁচামরিচগুলো। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে এবং সাদা ভাতের সাথে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। পুষ্টিগুণে সমৃদ্ধ লাউ শাক আপনারা এভাবে বাসায় রান্না করে সবার সাথে উপভোগ করবেন। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।